সুন্দরবন 16 চোখ ফাঁধাবে বাংলাদেশের টাইটানিক লিফট থেকে শুরু করে ফুডকোর্ট কমতি নেই কিছুরই। টাইটানিক জাহাজের কথা জানেন না এমন মানুষের সংখ্যা প্রায় হাতে গোনা। সেই জাহাজ যেন সকলেরই স্বপ্নের জাহাজ। তবে এবার বরিশাল থেকে ঢাকা নৌরুটে যে বিলাসবহুল লঞ্চ তার যাত্রা শুরু করতে চলেছে তাকে বাংলাদেশের টাইটানিক বললে খুব একটা ভুল হবে না। কারণ এই জাহাজটি তৈরি করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে। একই সাথে তা সাজসজ্জা থেকে শুরু করে নির্মাণ শৈলী চোখ ফাঁথিয়ে দেবে যে কোনো মানুষের। কি নেই সুন্দরবন 16 লঞ্চটিতে? লিফট থেকে শুরু করে ফুডকোর্ট, খেলার জায়গা থেকে শুরু করে ফার্মেসি পর্যন্ত রয়েছে ওই বিলাসবহুল লঞ্চে, যা থাকছে সুন্দরবন 16-তে। চলতি মাসের 16 তারিখে এই লঞ্চটির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই লঞ্চটি বাংলাদেশের সব থেকে বেশি যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন এবং আকারে সব থেকে বড়। এই লঞ্চটির দৈর্ঘ্য 360 ফুট এবং প্রস্থ হল 60 ফুট। বিলাসবহুল চারতলার এই লঞ্চটিতে রয়েছে লোয়ার ডেক, আপার ডেক এবং প্রায় 250 ফার্স্ট ক্লাস কেবিন। এছাড়াও এই লঞ্চে পাওয়া যাবে ভিআইপি ও সেমি ভিআইপি কেবিন। একবারের যাত্রায় সুন্দরবন 16-তে থাকতে পারবেন 1350 জন যাত্রী। লঞ্চটি তৈরি করেছে সুন্দরবন নেভিগেশন কোম্পানি। মালিক পক্ষের দাবি, ওই লঞ্চের মধ্যে রয়েছে অত্যাধুনিক সব ব্যবস্থা। একটি ফ্লোর থেকে অন্য ফ্লোরে যাওয়ার জন্য রয়েছে ক্যাপসুল লিফট। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে গোটা লঞ্চ জুড়েই থাকছে সিসিটিভি ক্যামেরা। বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গা থেকে শুরু করে ফুডকোর্ট এবং ফার্মেসি পর্যন্ত রয়েছে ওই লঞ্চের মধ্যে। সম্পূর্ণ লঞ্চটিতে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। শুধু তাই নয়, বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে নদীর মধ্যেই ওই লঞ্চের যাত্রীরা পেয়ে যাবেন ওয়াইফাই এর সুবিধা। নির্মাণকারী সংস্থার দাবি, সবকিছু ঠিক থাকলে এই লঞ্চটি আর কিছুদিনের মধ্যেই চলাচল শুরু করতে পারে।